ভ্রমণ, ইতিহাস ও ঐতিহ্য, কবিতা আবৃত্তি, লেখাপড়া এবং অনুপ্রেরণার গল্প শুনতে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আমরা গত রাতে এমজি মার্গের পাশেই হোটেল তিব্বতে ছিলাম। আজকে আমাদের গন্তব্য বাটারফ্লাই ওয়াটারফলস। সিকিম ঘুরতে আসলে যে দর্শনীয় স্থানগুলো আপনার অবশ্যই দেখা উচিত তার মধ্যে বাটারফ্লাই ওয়াটারফলস অন্যতম। এই ওয়াটারফলসটির অবস্থান ইস্ট সিকিমের টিনটেকে। গ্যাংটক থেকে এই ঝর্ণাটির দূরত্ব প্রায় 22 কিলোমিটার। পাহাড়ি আঁকাবাঁকা পথে এখানে পৌঁছতে সময় লাগে প্রায় 50 মিনিট থেকে 1 ঘন্টা। গ্যাংটক থেকে সাইট সিং করতে এসে আপনি এই ঝর্ণাধারা দেখে যেতে পারেন। তবে আপনার যদি নর্থ সিকিম মানে লাচুং এবং জিরো পয়েন্ট যাওয়ার ইচ্ছে থাকে তাহলে এখানে আলাদাভাবে আসার কোনো দরকার নেই। লাচুং যাওয়ার পথেই দেখা মিলবে এই নয়নাভিরাম ঝর্ণাধারা। গ্যাংটক শহরটি অসংখ্য পাহাড়ে ঢাকা, যার কারণে আপনি যখন বাটারফ্লাই ওয়াটারফলসের দিকে যাত্রা করবেন পথিমধ্যেই দেখা মিলবে অসংখ্য ঝর্ণাধারা। পাহাড়ি রাস্তার অপর পাশ থেকে প্রতিনিয়ত আপনাকে অভ্যর্থনা জানাতে থাকবে ঠায় দাঁড়িয়ে থাকা অসংখ্য পাহাড় এবং পর্বতমালা। ফ্লাই ওয়াটারফলস দেখার জন্যে প্রতিদিন অসংখ্য দর্শনার্থী ভিড় করেন গ্যাংটক থেকে টিনটেকে। আপনি যদি খুব বেশি প্রজাপতি প্রেমী হন তবে আপনাকে এই ঝর্ণাটি দেখতে আসতে হবে নভেম্বর, ডিসেম্বর কিংবা জানুয়ারি মাসে, কারণ তখন খুব বেশি সংখ্যক প্রজাপতির দেখা মিলবে। আমরা যাচ্ছি জুন মাসে, সুতরাং আমরা খুব বেশি প্রজাপতির দেখা পাব না, এটাই স্বাভাবিক। কিন্তু ঝর্ণাটি অসাধারণ সুন্দর। আপনি প্রজাপতির দেখা পান বা নাই পান, ঝর্ণাটি আপনাকে আশাহত করবে না, সেটি নিশ্চিতভাবে বলতে পারি। গ্যাংটকের ঘর বসতি এবং রাস্তাঘাট সবই পাহাড় কেটে তৈরি করা। দেখে মনে হবে পাহাড়ের গা ঘেঁষে ঝুলে আছে অসংখ্য বাড়িঘর। তাই এখানে ঘুম থেকে উঠলে কখনো কখনো দেখা যায় জানালার সারশিতে এসে ভিড় করে অনাহূত মেঘদূত, যাকে আপনি তাড়াতে চাইলেও যাবে না, বরং সুযোগ পেলে সেই মেঘমালারা ঢুকে পড়বে ঠিক আপনার ঘরের ভেতর। মেঘের সাথে ঘর বসতি ভাবতেই ঠিক কেমন যেন একটা ব্যাপার কাজ করে। কথা বলতে বলতেই আমরা পৌঁছে গেছি বাটারফ্লাই ওয়াটারফলসে। দর্শনার্থীদের সুবিধার জন্য এখানে রয়েছে বেশ উঁচু একটি টাওয়ার, যেখান থেকে খুব সহজেই ঝর্ণার সৌন্দর্য উপভোগ করা যায়। হাই, মূল রাস্তা থেকে জলপ্রপাতটিতে যাওয়ার জন্য খুব সুন্দর একটি ওয়াকওয়ে রয়েছে। বলো, ও দ্যাটস গুড, থ্যাঙ্কস ফর ইন্ট্রোডিউসিং। That's a very amazing one. জলপ্রপাতটির নাম যদিও বাটারফ্লাই ওয়াটারফলস, কিন্তু এখানে সারা বছর পর্যাপ্ত পরিমাণে বাটারফ্লাই থাকে না। যদি আপনি খুব বেশি পরিমাণে বাটারফ্লাই দেখতে চান তাহলে আপনাকে আসতে হবে নভেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে। Thank you.
সিকিম এবং দার্জিলিং ট্যুর সম্পর্কে বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে সাথে আছেন এবং ভিডিওটি দেখলেন, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।